بسم الله الرحمن الرحيم من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تسمع الموتى ولا تسمع صم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون وقال تعالى كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال تعالى الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরে আসার জন্য সুযোগ দান করেছেন এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে আমরা প্রথমে শুকরিয়া আদায় করে নেই সকলে বলে আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে নেই সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে সূরা নমলের 81-82 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে সূরা আম্বিয়া থেকে 35 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে সূরা বাকারার 27-28 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে এর উপর কিছু কথা আমরা আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ আজকের খুতবার বক্তব্যের বিষয়
ভালো ও মন্দ, ভালো এবং মন্দ নিয়ে আমরা কিছু আলোচনা করব। মানুষের কিছু কিছু সময় ভালোর উপর কেটে যায়, কিছু কিছু সময় মন্দের উপরে কেটে যায়। যারা মন্দের উপরে তাদের সময় জীবন কাল অতিবাহিত করবে বা করেছে করতেছে, এরা গুমরাহির মধ্যে আছে, যার বাস্তব প্রমাণ আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আলোচনায় নিয়ে আসব। তার পূর্বে কিছু কথা, আমরা প্রথমে কোথায় ছিলাম, কোন অবস্থাতে ছিলাম, এ সম্পর্কে আমাদের জানার বিশেষ জরুরি। আমরা ছিলাম প্রথমে আলমে রওহাতে। কোথায় ছিলাম? আমরা ছিলাম প্রথমে আলমে রওহা, যেখানে রুহু বাস করে, এই জায়গাতে আমরা ছিলাম। সেখানে আমাদের অবস্থানটা ভালো ছিল। ভালো থাকার পরে আল্লাহ মানুষের ভিতর থেকে একটা বস্তুকে ডাকলেন, যার নাম হলো বেবেক। যার নাম কি? বেবেক। আল্লাহ বেবেককে ডাকলেন, বেবেক আকবেল, তুমি এগে আসো। ফা আকবালা, বেবেক তখন আগিয়ে আসলো। আল্লাহ বেবেককে বললেন, আব্দের বেবেক, পিছে হটো, পিছে সরো। ফা আবদারা, বিবেক পেশে সরে গেল। তারপরে আল্লাহ বিবেককে বললেন, ইজলিস, বিবেক বসো। ফা জালাসা, বিবেক তখন বসে পড়ল। যখন বিবেক বসে পড়ল, তখন আল্লাহ বললেন যে বিবেক শোনো, এই পৃথিবীতে তুমি যখন যাবে, সর্বপ্রথম তোমাকেই ধরা হবে। বিবেক, তোমার দ্বারাতে যারা ভালো মন্দ কর্ম করেছে, যদি মন্দ কর্ম করে তারা ধরা পড়বে। বিবেক একটা জাল, এই বিবেকের কাছে সব কিছু ধরা পড়ে। কারেন্টের জালে যেমন ওর সাইটে যে কোনো মাছ যাবে, যে রকমের ছিদ্র হবে ওই সাইজের মাছগুলি সেখানে ধরে। বিবেক এমন একটা বস্তু যেখানে মানুষের আকিলগুলা ধরা পড়ে। ভালো করলে ভালো ধরা পড়ে, খারাপ করলে খারাপ ধরা পড়ে। এই বিবেক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে সব কিছু তোমার উপরেই চাপানো হবে। যে বিবেক দ্বারা আমরা প্রথম নাম্বার ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলার কাছে, কার কাছে? কিভাবে ওয়াদা করেছেন? আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। তখন আল্লাহ বিবেককে প্রশ্ন করার পরে
আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন তাদের কাছ থেকে, কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার নিলেন? আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আমরা আল্লাহর কাছে ওয়াদা করলাম যে আমরা কোন সময় তোমার সীমানা অতিক্রম করব না, তোমারই পথে, তোমারই মতে, তোমারই দিনে, তোমারই কাজেই আমরা নিয়োজিত থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বিবেকগুলি ভালো পথে চলবে, ওয়াদা তোমরা আমার কাছে করলে। এ অঙ্গীকার করার পরে যখন আমরা দুনিয়ায় আসলাম, তার পূর্বে যখন আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় আলমের রাওহা, তারপরে হচ্ছে যেটাকে বলা হয় আলমে রেহেম, মাতৃগর্ভ, সেখানেও আমরা ভালো অবস্থায় ছিলাম, ছিলাম না? ওখানে কি দ্বন্দ্ব ছিল? কাজে কাজে ফৌজদারি, মারামারি, হামাগুড়ি, এগুলো কিচ্ছু ছিল না? সেখানেও কিন্তু আমরা ভালোই ছিলাম। যখনই আমরা পৃথিবীতে আসলাম, সুম্মা সাবিলা ইয়াসর, ছোট্ট রাস্তা দিয়ে আমরা যখন প্রশস্ত দুনিয়াতে চলে আসলাম, আসার পরে আমরা বিবেককে বিক্রি করে দিলাম। কার কাছে? শয়তানের কাছে। কিভাবে? আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকুতুনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ আমাদেরকে যা আদেশ করেছিলেন, প্রথম নম্বরে মা আমারাল্লাহু বিহি, আল্লাহ যা আদেশ করেছেন ওয়া ইয়াকুতুনা, প্রথমেই আমরা কেটে দিলাম। আরে সরে তুলে তো হতোই, আমরা কেটেই দিলাম। কাকে? আল্লাহর অঙ্গীকারকে, যে অঙ্গীকার আমরা করে এসেছিলাম কোথায়? আল্লাহর কাছে। সেটা আমরা কি করলাম? একটা কেটে দিলাম, মা আমার আল্লাহ বিহি, যা আল্লাহ আদেশ করেছিলেন আমাদের উপরে, এটা কেটে দেওয়ার পরে আমরা বিবেক বিক্রি করে দিলাম। প্রথম বিক্রি হলো, দেখেন, আই ও সলা ওয়াই সিদু নাফিল আরদি, জমিনের মধ্যে ফাঁসা সৃষ্টি হয়ে গেল। কারণ বিবেক আপনার বিক্রি হয়ে গিয়েছে অন্যায় পথে, যার কারণে ফাঁসা সৃষ্টি শুরু হয়ে গেল। যখন ফাঁসা সৃষ্টি শুরু হয়ে গেল, ওয়াইফসিদুনা ফিল আরদি, ফাঁসা সৃষ্টি হওয়ার পরে, বিবেক বিক্রি হওয়ার পরে, তখন আমাদের অবস্থা কি হলো? উলাইকা হুমুল খাসিরুন, আমরা তখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম। কোথায় বললাম? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম। এই যে আমাদের মন্দর শুরু হয়ে গেল, তাহলে আলমের রওয়াতে আমাদের অবস্থা ভালো ছিল, মায়ের গর্ভে আমাদের অবস্থা কি ছিল? ভালো ছিল। যখন আমরা দুনিয়ার জগতে এসে আল্লাহর অঙ্গীকার কেটে দিলাম, তখন আমাদের অবস্থা কি হলো? খারাপ হলো। শুধু খারাপই না, উলাইকা হুমুল খাসিরুন, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম। আপনি পড়বেন, আপনার আওলাদ পড়বে, ছেলে মেয়ে ইত্রি পরিবার যা আছে সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম আমরা সকলেই। কারণটা কি? আমরা আমাদের বিবেককে বিক্রি করে দিছি, আমরা আল্লাহর অঙ্গীকারকে কেটে দেওয়ার পরে আমাদের অবস্থা এরকম, মন্দের মধ্যে আমরা চলে গেলাম। যাওয়ার পরে আল্লাহ বলতেছেন যে শোনো, তোমরা তো নির্জীব ছিলে, তোমরা কি ছিলে? নির্জীব ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করলে? বিল্লাহি, আল্লাহকে কেমন করে তোমরা অস্বীকার করলে? কেমন করে তার সাথে কুফরি করলে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নির্জীব। আমরা কি জীব ছিলাম? নির্জীব ছিলাম, অথবা আমরা ছিলাম মৃত্যু। আমওয়াতান, আমরা মরা ছিলাম। ফাহিয়াকুম, আল্লাহ আমাদেরকে জীবিত করলেন। আল্লাহ আমাদেরকে কি করলেন? জীবিত করলেন। এক ফোঁটা পানি থেকে সেটা ছিল মৃত্যু, সেখান থেকে একটা রক্তের পেন্ডলি তৈরি হলো,
তার থেকে আল্লাহ আস্তে 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 অঙ্গ প্রত্যঙ্গ সেট করে দিয়ে আস্তে আস্তে মায়ের গর্ভের মধ্যে বড় করে দিলেন, যার কারণে আল্লাহ বলতেছেন যে তোমরা মৃত ছিলে, তোমরা নির্জীব ছিলে, তোমরা মরা ছিলে, তোমাদেরকে জীবিত করলাম আমি। তো জীবিত করার পরে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে গিয়ে তোমরা মরবা। দুনিয়াতে কি হবে? আমরা এক সময় কি হয়ে যাব? মরে যাব। আল্লাহ বললেন আবার আমি তোমাদেরকে জীবিত করব। দুনিয়াতে মরে যাওয়ার পরে আল্লাহ আবার আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আমরা ফিরে যাব কার দিকে? আল্লাহর দিকে। এই আপনারা ঘুমাচ্ছেন নাকি গো? আপনারা ভালোবাসেন? ভালোবাসেন তা তো হবে না, এগুলো অন্যায় কোনো কথা না। সূরা নমল, সূরা আম্বিয়া, সূরা বাকারা থেকে আপনাদেরকে আলোচনা শোনানো হচ্ছে। এই কোরআন তো আপনার উপরে এসেছে, আপনি কোরআন শোনার জন্য এখানে এসেছেন, আর আপনি ঘুমাচ্ছেন কেন? হবে না, জাগে জুগে বসেন, কোরআনের আলোচনা শুনেন, তাতে আপনার লাভ হবে। এরপরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ বললেন যে তোমাদেরকে সকলকে ফিরে আসতে হবে আমার কাছে। তাহলে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কেউ যদি বলে যে আমরা কেউ আল্লাহর কাছে যেতে চাই না, কেউ পার পাবে? কেউ পাবে না। ওই জিনিসটা সকলকে গ্রহণ করতে হয়, সেটা যত রকমের বড় প্রাণী হোক, যত রকমের ছোট প্রাণী হোক, তার নাম কি? মৃত্যু। তার নাম হলো মৃত্যু। মৃত্যু সম্পর্কে সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, আমরা সেদিকেই যাচ্ছি। তার পূর্বে কিছু কথা, যে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। তো তার কাছে যে আমরা ফিরে যাব, কিছু তো নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে না? তাহলে আপনার বিবেক যদি দুনিয়ার কাছে বিক্রি হয়, তাহলে শয়তানের কাছে বিক্রি হয়, এই বিবেক দ্বারা কি আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে? কার কাছে বিক্রি হতে হবে? আপনার বিবেক কার কাছে বিক্রি হবে? আল্লাহর কাছে বিক্রি হবে। যদি হয় তাহলে আপনার লাভ হবে। লাভ কিভাবে হবে? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে এই পৃথিবীর জগতে দুইটা বিষয়ের উপরে রাখবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মেনে নিতেই হবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। ওয়া নাবলুকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশ্বাররি ওয়াল খাইরি, ভালো এবং মন্দের উপর তোমাদেরকে পরীক্ষা করা হবে। ফিতনাতান ওয়া ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে ফিরে আসতে হবে আমার দিকে। এখানেও আল্লাহ বললেন আমার দিকে ফিরে আসতে হবে। যেখানেই যাবেন জায়গা একটাই, সেটার নাম কি? ছোট একটা জায়গা, যার নাম কি? বারজাক। বারজাকুন মানে হলো কবর। কোটি টাকা দিয়ে এই কবরকে পাশা প্রশস্ত করা যাবে না, কোটি টাকার কাপড় আপনাকে পরানো হবে না, লক্ষ টাকা কবরের ডানে বামে দিয়ে কেউ আপনাকে মুক্তি দিতে পারবে না। এই কবরে শুধু আপনাকে আপনার আমল নিয়েই যেতে হবে। আর এই বিবেক দ্বারা যদি পৃথিবীতে কাজ বাস্তবায়ন না হয়, যদি শয়তানের কাছে বিক্রি হয় বিবেক, তাহলে আপনাকেই জবাব দিতে হবে, চিরদিনও শান্তিতে থাকতে হবে। অথচ আমরা কবরের পাতিও সংগ্রহ করার কথা ছিল কোথায়? দুনিয়াতে। আমরা দেখেন এই যে দুনিয়াতে বাস করতেছি, আর একদিন মরণ আসবে, কি হবে না হবে কেউ তো দেখতে যাবে না, এটা আপনার বিবেকের কথা নয়, এটা মূর্খের কথা। যাদের বিবেক নাই তারা এরকম বলবে, আপনি কেন বলেন? আপনার বিবেক নাই, আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনার ভিতরে কোনো জ্ঞানই নেই। যদি থাকতো
এরকম বলতেন না, কারণ আমরা পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা নিবে কে? পরীক্ষা নিবে কে? আমরা এসেছি পরীক্ষা দিতে, আর পরীক্ষা নিবে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন, আর এই পরীক্ষার বস্তুটা হচ্ছে তামাম দুনিয়া। এর মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে, এর মধ্যে অনেক বিষয় রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে বিবেক। যে বিবেকের সঙ্গে আল্লাহ প্রথমে কথা বলেছেন সেটা আপনার বিবেক, আমার বিবেক। তারপরে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আসলাম। আসার পরে আমাদের কর্ম এবং কাজ হয়ে গেল হচ্ছে বিবেকহীন, মুন্ডের উপর হয়ে গেল। কিরকম করে? আল্লাহ তাআলা বললেন যে মানুষের চোখ বিবেক ছাড়া দৃষ্টি করবে, মানুষের কান বিবেক ছাড়া অন্য পথে চলে যাবে, মানুষের অন্তর বিবেক ছাড়া কথা বলবে, তখন তারা বিবেকহীন হয়ে যাবে। আরে হীন তো দূরের কথা গো, শুধু তাই নয়, এরা চতুষ্প জন্তু বা তার চাইতে এরা নিকৃষ্ট হবে। আল্লাহ বলছেন এই বিবেকহীন হচ্ছে দুইটা বস্তুর মধ্যে, দুইটা গোত্রের মধ্যে থাকে হবে, এক জিন জাতি, দুই মানব জাতি। আল্লাহ বললেন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন আমি জিনদের মধ্য থেকে অধিকাংশ জিন জাহান্নাম যাবে, মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ জাহান্নাম যাবে। কি জন্য যাব আমরা? কেন জাহান্নাম যাব? আমরা বিবেকের কাছে বিক্রি হয়ে গিয়েছি, আমাদের কর্ম কথা কাজ কোনোটারই সাথে কোনোটাই মিল নাই, যার কারণে আমরা বিবেক হারাইয়া ফেলেছি। এই বিবেকের কারণেই আপনাকে জাহান্নাম যেতে হবে, বিবেকের দ্বারাতেই আপনাকে জান্নাত যাওয়া সম্ভব। এক এবার লক্ষ্য করে দেখুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এক নম্বরে হলো অন্তর, যে অন্তর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তাকওয়াহা হুনা আত্তাকওয়াহা হুনা আত্তাকওয়াহা হুনা। আল্লাহ নবী একটা হাদিসের ভিতরে তিনবার এইভাবে লোক দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন যে তাকুয়া এখানে, তাকুয়া এখানে, তাকুয়া এখানে, এটা যদি নষ্ট হয় মানুষের দেহ নষ্ট হয়ে যাবে। শুনুন, ক্যান্সার ছোট্ট একটা জায়গাতে ধরা পড়ে সেখান থেকে আস্তে 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 গোটা শরীর বিস্তার হয়ে যায়, তখন ওই লোকটার মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। ক্যান্সার গোটা শরীরে প্রথম দেখা যায় না, মানুষের অন্তর হচ্ছে এরকম, এটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহ ক্যান্সার রোগের মতন আক্রান্ত হয়ে যায়, গোটা দেহ আপনার নষ্ট হয়ে যাবে। আপনি মনে করেছেন ভাত খাই তিন বেলা, আপনি মনে করেছেন স্টার জলসা দেখি, আপনি মনে করেন এটা করি সেটা করি, এটা আপনার মনের ব্যাপার, কিন্তু আপনি নষ্ট হয়ে গেছেন, কারণ আপনার আসল জায়গাটা গিয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। এটা বিক্রি কার কাছে হয়েছে? শয়তানের কাছে। এই যে আপনি মন্দর পথের মধ্যে চলে গেলেন, এবার লক্ষ্য করে দেখেন, এরপরে আল্লাহ বললেন ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, চোখ মানুষের নষ্ট হয়ে যাবে, চোখ মানুষের নষ্ট হয়ে যাবে। আপনার চোখ কি এখনো নষ্ট হয়েছে কি হয় নাই সেটা আপনি ভালো জানেন। এই চোখ কার পথে চলবে? কথা কয় নাকি? এই চোখ আল্লাহর পথে চলবে, আল্লাহর দিকেই দৃষ্টি থাকবে, অন্য কারো দিকে নয়, বাঁকা পথে নয়, বক্র পথে নয়, সুপথ সুরাস্তা। আপনি বারবার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো এবং মুস্তাকিমের পথে পরিচালনা করো, একথা আপনি বারবার বলেন, সুন্নতে বলেন, নফলে বলেন, ফরজে বলেন, জানাজারতে বলেন, সব জায়গায় বলেন, অথচ আপনার দৃষ্টি সোজা পথে যায় না। ولهما اذان لا يسمعون بها, আপনার কান কেন আল্লাহর কথা শুনে না? আপনার কান কেন ভালো কথা শুনে না?
আপনার কান শুধু কোন পথে গিয়েছে সেটা আপনি ভালো জানেন। তাহলে এই তিনটা বিষয় যখন আপনার হারিয়ে যাবে তখন আপনার চরিত্র হবে গরুর চাইতে নিকৃষ্ট। এক, অন্তর যখন আল্লাহর বিপক্ষে কথা বলবে। দুই, আপনার চোখ যখন বাঁকা পথে যাবে। তিন, আপনার কান যখন আল্লাহর কথা শুনবে না মানবে না তখন আপনার চরিত্র হবে বালহুম আদাল্লু আউলাইকুমুল গাফিলুন। আপনি চতুষ্পদ জন্তু বাত্তার চাইতেও আপনি হয়ে যাবেন নিকৃষ্ট। এটা কি আমরা হতে চাই? কেউ আমরা গরুর চাইতে নিকৃষ্ট হতে চাই? যদি এই তিনটা বস্তু আপনার মধ্যে না থাকে তাহলে আপনার চরিত্র তো ওই যে গরুর চাইতেও নিকৃষ্ট হবে। আজকের আলোচনার মাধ্যম দিয়ে আমরা কেউ গরুর চাইতে নিকৃষ্ট হতে বলি ইনশা কেউ আমরা হতে চাই না। আমরা বিবেক নিয়ে আলোচনা করছি। তাহলে বিবেক এখন আমাদের কোন অবস্থাতে আছে? মন্দ পথে আছে। এর আগে ভালো পথেই ছিলাম, এখন বিবেক এখন মন্দ পথে আছে। তাহলে আমাদের অবস্থা হচ্ছে এরকম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সূরতে মৃত্যুর কথা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী, হে মুহাম্মদ, যারা মরে গেছে, যারা মরে গেছে এদেরকে আপনি শোনাইতে পারবেন না। মরা মানুষকে শোনানো যায়? ঘুমান্ত মানুষকে জীবিত করা যায়? যে ঘুমায় কিন্তু ঘুমের ভান ধরে আছে, একে জীবিত করা সম্ভব? সম্ভব না। কিন্তু ঘুমান্ত মানুষকে জীবিত করা যায়, কিন্তু ঘুম আছে না, ঘুমের ভান ধরে আছে, একে জীবিত করা যায় না। এ সম্পর্কে আল্লাহ বললেন সূরা নমল আয়াত হলো 80, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মুহাম্মদ তুমি মৃত্যুদেরকে শোনাইতে পারবে না। বলে তুসমিউ সুম্মা দোয়া, আর বধিরদেরকে তুমি শোনাইতে পারবে না। বধির, বধির বুঝেন? বধির কাক যে কানে শুনে না, এদেরকেও আপনি শোনাইতে পারবেন না। আইরা ওয়াল্লাহ মুদবিরিন, এরা আপনাকে ওদের পিছন সাইড দেখাইবে, দেখায় ওরা চলে যাবে, আপনি আপনার অবস্থাতেই থাকবেন। আপনার পিছন, ওদের পিছন সাইড আপনাকে দেখিয়ে, আইজা ওয়াল্লাহ মুদবিরিন, ওরা পিছন সাইড দেখিয়ে চলে যাবে, আপনার কোনো লাভ হবে না। কারণ মৃত্যুর সাথে কেন তুলনা করা হলো? আচ্ছা বলেন, প্রশ্ন আপনার কাছে, যারা সলাৎ পড়ে না মানে নামাজ পড়ে না, তারা কি মুমিন না কাফের? বলেন, যারা সলাৎ পড়ে না নামাজ পড়ে না তারা কি কাফের? আল্লাহ বললেন এই কাফেরদের সাথে আয়াতের সাথে কি আছে? মিল আছে। যেমন মরা মানুষকে শোনানো যায় না, যেমন বধির মানুষকে শোনানো যায় না। একটা কানাক বধিরক যদি মানে ঠসা, এই ঠসাক যদি পিছন থেকে মাইক দিয়ে ডাকেন, এ শোন এ শোন এ শোন, শুনবে? হ্যাঁ, ও কি করবে? ইদা আল্লাহ মুদবিরিন, ও আর সাইড দেখিয়েই চলে যাবে, আপনি খালি হা করে চায় থাকবেন, তার কারণ ও তো শোনেই না। কাফিরদের অবস্থা হবে এই রকম, যেমন মরা মানুষকে চেতন করা যায় না, শোনানো যায় না, যেমন ওই বদিরদেরকে শোনানো যায় না, ঠিক কাফেরদেরকেও শোনানো যায় না। এরা বদিরের মতন চলে, মানে এরা ঠসা, এরা কি মৃত্যুর মতন চলে, এরা শোনে না। না শুনিয়ে জীবিত আছে, কিন্তু ওরা কি করে? ওই পীর দেখায় ওরা চলে যায়। তখন আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে বললেন নবী মুহাম্মদ শোনো, তুমি শোনো যে তোমার অবস্থা এরকম যে অমা আংতা বিহাদিল উমিয়ান দলালাতিহিম ইন তুসমিউ ইল্লা মাইয়ুমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। সূরা নমল আয়াত হলো 81। এরপরে আল্লাহ বললেন যে মুহাম্মদ ওমা আংতা বিহাদিল উমিয়ান দলালাতিহিম, যারা অন্ধ তাদের অন্ধর
পথভ্রষ্টরা থাকে, আপনি তাদেরকে হিদায়তের পথে নিয়ে আসতে পারবেন না। অন্ধ, আমরা অন্ধ বলতে যে চোখে দেখে না তাকেই বলি না, এখানে তা নয়। আল্লাহ বলতেছেন অন্ধকার, যারা অন্ধ এরা তাদের পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, কিন্তু এদেরকে আপনি আপনি পথ প্রদর্শনকারী নহেন, আপনি এদেরকে পথ প্রদর্শন করাইতে পারবেন না। এরা জীবিত রয়েছে কিন্তু অন্ধের মতন কারবার চলছে এদের কর্ম দ্বারা, এরা এদের বিবেক দ্বারা। এরপরে আল্লাহ বললেন যে ইনতুসমিউ, হ্যাঁ আপনি তাদেরকে শোনাইতে পারেন, ইল্লা আইয়ুমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, ইল্লা আইয়ুমিনু, যারা আমার আয়াতকে মেনে নিয়েছে। মুমিন শব্দের অর্থ মেনে নেওয়া, মুমিন শব্দের অর্থ মেনে নেওয়া, আইয়ুমিনু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মেনে নিয়েছে, ফাহুম মুসলিমুন, এরপরে ওই আয়াতগুলির উপরে তাদের কর্ম, তাদের কাজ, তাদের কথা, তাদের বিবেক কাজে রূপান্তরিত হয়েছে, এরাই হলো সঠিক পথে রয়েছে। আর এদেরকে যখন আপনি ডাকবেন, এদের বিবেকগুলো আপনারা ডাকের সারা দেবে, তাছাড়া আর কেউ দিবে না, কেউ দেবে না। তাহলে আমাদের অবস্থা কি এখন খারাপ পথে রয়েছে না? এরপরে আল্লাহ তাআলা বললেন 83 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বললেন যে সূর্য যখন পশ্চিম থেকে উদিত হবে, তখন সেই সময় লোকগুলা বলবে আরে সূর্যের কি হলো, সূর্য কেন পশ্চিম দিক থেকে উঠে গো, সূর্যের কি হলো, সূর্য কেন পশ্চিম দিক থেকে উঠে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের অঙ্গীকারকে বাস্তবায়ন করবে, তাদের ওয়াদার যে ওয়াদা করেছিল সেই ওয়াদার উপরে আল্লাহ তাআলা তাদেরকে সকলকেই একত্রিত করে তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করা হবে। ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম, যখন আল্লাহ তাদের কাছ থেকে এই বাস্তবরূপ গ্রহণ করবেন, তখন আল্লাহ তাআলা বললেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, জমিনের মধ্য থেকে একটা জন্তু বের হবে। কি বের হবে? কথাকার। আয়াত কোথায় আছে? সূরা নমলে আছে। এরপরে আল্লাহ বললেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, জমিনের মধ্য থেকে একটা জন্তু বের হবে, যে জন্তুটার সাদৃশ্য হবে নয়টি জন্তুর অঙ্গ প্রত্যঙ্গ ওই জন্তুর ভিতরে থাকবে। অবস্থা খারাপ না ভালো? নয়টা অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, জন্তুটির কাছে দুইটা মুজিজা থাকবে, নয়টা অঙ্গ প্রত্যঙ্গ থাকবে। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, জন্তুটি জমিনের মধ্য থেকে বের হবে। আল্লাহ তুকাল্লিমুনান নাসা, এই জন্তুটি মানুষের সাথে কথা বলবে। কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, যারা মেনে নেয় নাই, তাদের সাথে কথা বলবে এবং তাদেরকে শাপ দেওয়া হবে। আগে দেখছি যে পুষ্ট অভিষেকের আগে সিল মারে, মারে না? কিছু কিছু জিনিস সিল ছাড়া হয় না, ওই জন্তুটাও সিল মারবে। এবার লক্ষ্য করে দেখেন, জন্তুটির চারটা পা থাকবে, জন্তুটির চারটা পা হবে, চার পা জন্তুকে গরু ধরেন, গরু জন্তুটির চারটা পা হবে গরুর সাথে সাদৃশ্য হবে, জন্তুটির দুইটা পাখা থাকবে, দুইটা দানা থাকবে, জন্তুটির সাদৃশ্য হবে পাখির সঙ্গে, গুনেন। জন্তুটির মুখ হবে মানুষের ন্যায় মুখ, জন্তুটির কান হবে হাতির কানের সমান কান, হাতির সাথে জন্তুটির সাদৃশ্য হবে। জন্তুটির শিং হবে নীল গাভীর ন্যায় শিং,
জন্তুটির লেজ হবে দুমবার ন্যায় লেজ, দুমবার মতো লেজ হবে। জন্তুটির ঘাড় হবে উটের ঘাড়ের মতো, জন্তুটির ঘাড় হবে উটের ঘাড়ের মতো। জন্তুটির গায়ের পশম হবে হলুদ রঙের পশম, জন্তুটি পাখির চাইতে দ্রুতগামী হবে, পাখির চাইতে দ্রুতগামী হবে। এই নয়টা বস্তু তার মধ্যে থাকবে। তারপরে দশ এবং এগারো নম্বর দুইটি জিনিস থাকবে। একটা হলো হযরতে মুসা আলাইহিসাল্লামের লাঠি, আর সুলাইমান আলাইহিসাল্লামের কি ছিল? আংটি। জন্তুটি খুব দ্রুত 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 গতিতে ঘুরবে, ঘুরে যখন জন্তুটি মুসা আলাইহিসাল্লামের লাঠি যাদের গায়ে সোয়াবে তাদের চেহারা হবে উজ্জ্বল। বলেন মানে তারা কি? তারা কি জান্নাতি? তারা কি জান্নাতি? সুলাইমান আলাইহিসাল্লামের আংটি যার মাথায় সোয়াবে তাদের চেহারা হবে কি? কালো। তার মানে তারা জাহান্নামী। এরা বিবেককে বিক্রি করে দিয়েছিল, যার কারণে এরা ভালোর সোয়া লাগে নাই। ভালোর সোয়া পেতে হলে ভালো হতে হয়, ভালোর কিছু করতে হলে ভালো হতে হয়, তাহলেই ভালো পথে থাকা যায়, ভালো কিছু পাওয়া যায়। তাহলে এখন আমাদের অবস্থা দেখেন, যদি ওইরকম পথের মধ্যে আমরা পড়ে যাই তার পূর্বে হয়তো অতদিন আমরা জীবিত থাকবো না, কিন্তু ঘটনা যে বাস্তব এটা যে হবেই। কিন্তু এখান থেকে শিক্ষণীয় বিষয় সেটা হলো এই যে কত ভয়াবহতা হবে জন্তুর আকৃতি, কত ভয়াবহতা হবে সেই দিন যেই দিনে একটা ছোঁয়ার আশায় বসে থাকবে, পাখির মতন ঘুরবে, হা করে চেয়ে থাকবে, কিন্তু কেউ পাবে ছোঁয়া কেউ পাবে না। তখন যারা পাবে না তখন তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা ওদের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা মেনে নিতাম, আও নাআকিলু যদি আমরা আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হইতাম না। তখন তারা স্বীকার করবে। আচ্ছা বলেন তো, তখন স্বীকার করে কোনো লাভ আছে? যেমন হাসরের মাঠে একদল বলবে যে আল্লাহ তুমি আবার আমাদেরকে দুনিয়ায় একটু পাঠিয়ে দাও, আমরা দুনিয়াতে গিয়ে যত ভালো কাজ আছে সবই করব। সম্ভব? সম্ভব না। ওই সময় তারা বলবে এরকম যে আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা শুনতাম গো, মানতাম গো, তাহলে তো আমরা আজকে এরকম জাহান্নামবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হইতাম না। এখন আপনার অবস্থা হলো দুনিয়াতে খারাপ, দুনিয়াতে এতটুকু খারাপ, আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না, দুনিয়াতে এতটুকু খারাপ। এবার আখিরাতের কিছু খারাপের কথা আমরা বলি, সেটা হলো আল্লাহ তাআলা বললেন যে অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রুহু ফি উলুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যে পৃথিবীতে আমল করছো এই আমলগুলা তোমাদের কাছে গলার হার স্বরূপ রেখে দেওয়া হবে। গলার কি স্বরূপ? হার। মহিলার যে হার বানায় এটা কি বাস্টের মধ্যে থাকে না গলাতে থাকে? হার কাছে থাকলে তো দেখা যায়, তাই না? কোমরেও রাখা যায় না, হাতেও রাখা যায় না। আল্লাহ তাই বললেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রুহু, যে প্রত্যেকটা মানুষ তার আমল সমূহ ফি উনুকিহি তার গলার হার স্বরূপ চিহ্নিত করে রেখে দেওয়া হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সেগুলা তারা তাদেরকে প্রকাশ করে দেওয়া হবে। কিতাবান ইয়ালকাহু মানসুরা, সেদিন তারা চাক্ষুষভাবে ওই জিনিসগুলা দেখতে থাকবে। তারা চাক্ষুষভাবে এভাবে দেখবে যে কোন জায়গায় কোন খারাপ কাজ করেছেন, কোন জায়গায় কোন বিদাত করেছেন, কোন জায়গায় কত কি করেছেন, সবগুলি আপনি কি করবেন? দেখতে পাবেন।
কিতাবান ইয়ালকাহু মানসুরা, আপনি বাস্তবিক ভাবে সেগুলা দেখবেন, দেখার পরে আল্লাহ তাআলা বলবেন যে এখন তুমি তো দেখলে, এখন তুমি তো একটু পড়ো, পড়ো দেখি। তখন আল্লাহ তাআলা বললেন ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাকা, আরে তুমি তো চাক্ষুষ ভাবে দেখতেছো তোমার আমল কোথায় কোন জায়গায় কি কি করেছো। তখন তারা দেখবে, দেখে ইকরা কিতাবাকা, তারা তখন তাদের কিতাব পড়া শুরু করে দিবে। সেদিন আর কেউ মূর্খ থাকবে না, কেউ মূর্খ থাকবে না, সবাই পড়তে পারবে। ইকরা কিতাবাকা, তারা পড়া শুরু করে দিবে। কাফা বি নাফসিকা, তোমার নিজের নাফসের কথা তুমি এখন পড়ো। ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে কেউ তোমার কিতাব পড়ে দিবে না, তোমার কিতাব পড়ার জন্য তুমিই যথেষ্ট, কেউ তোমাকে সহযোগিতা করবে না। আচ্ছা, আমরা আমাদের জীবন দশায় জীবিত অবস্থায় আমাদের হিসাবের খাতা যদি দুনিয়ার জীবনে দুনিয়ার কাজের জন্য এত টনটাইট হতে পারে, আখেরাতের খাতাগুলি কি হিসাব টনটাইট করা যায় না? যায়, কিন্তু করি না। কেন? আমরা বিবেকহীন হয়ে গিয়েছি, বিবেক বিক্রি হয়ে গিয়েছে, যার কারণে আমরা বিবেকের সাথে চলতে পারি না। না পড়ার কারণে আমরা সব জায়গাতেই অশান্তিতে পড়ে রয়েছি, মানুষ বোঝে না। কিরকম বোঝে না? দিন যাচ্ছে, মৃত্যুর আইটেম বেড়ে যাচ্ছে, মৃত্যুর আইটেম বেড়ে যাচ্ছে না, মানুষের আইটেম বেড়ে যাচ্ছে, পোশাক আদি খাওয়া দাওয়া চাকরি বাকরি চলা ফেরা সব কিছুর আইটেম বাড়তেছে, মৃত্যুর আইটেম বেড়ে যাচ্ছে। মানে হঠাৎ করে মরে না, এগুলোর নাম শুনেছি আমরা কোনোদিন? স্টক, ভালো মানুষ গো, খালি পোলো আর মোলো, এটা হলো সেটা হলো, আইটেম দিন দিন বাড়েই যাচ্ছে। কিন্তু আমরা তো মানুষ স্বীকার করিচ্ছি না যে আমাদেরকে কখন কোন সময় আমাদেরকে কবরে যেতে হবে, কারণ মৃত্যু তো আমাদের চতুর্দিকে ঘিরে আছে, ঘিরে আছে না, মৃত্যু চতুর্দিকেই ঘিরে আছে। কখন আমাদেরকে টান দিবে কেউ বলতে পারে? পারে না। আপনার কাছে প্রশ্ন, যেটা আগে বলার কথা ছিল সেটা ছুটে গিয়েছে, সেটি হলো এই যে আমরা মনে করি যে আমরা যখন ভালো অবস্থায় ছিলাম, মানে মায়ের গর্ভে, এই কথাগুলি আমরা ছুটে ফেলেছি যে যখন আমরা মায়ের গর্ভে ছিলাম সেখান থেকে নিয়ে 7 বছর পর্যন্ত আমরা ভালো অবস্থানে ছিলাম। কয় বছর? 7 বছর। 7 বছর যখন পার হয়ে যায় তখন আমাদের অবস্থা খারাপ হতে শুরু করে। অথচ আমাদের কিছু লোকের ধারণা যে হিন্দুর ঘরে হিন্দু হয় তো হিন্দুই, তা নয়, ইহুদির ঘরে ইহুদি হয় ও তো ইহুদি। প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি সন্তান সন্ততি মুসলিম মিল্লাতের উপর জন্মগ্রহণ করে। কার উপরে? মুসলিম মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতিন, প্রত্যেকটি নর এবং নারী মুসলিম মিল্লাতের উপর জন্মগ্রহণ করে, যে যে জাতের তার নিয়ে সেই জাতেরই হয়, যে যে জাতের সে তার ছেলে সেই জাতেরই হয়, যে যে গোত্রের সেই গোত্রেরই সন্তান সেইভাবেই লালন পালন হয়, বড় হয়ে সে বিবেক কারো আল্লাহর পথে থাকে, কারো বিক্রি হয়ে যায়। তবে এই কর্মসূচির বাস্তব দেখিয়ে দিবে কে? আপনি যখন পিতা হয়েছেন, আপনি যখন মাতা হয়েছেন, আপনার বিবেক যদি সক্ষ বিবেক আপনার ওই কোষি ছাওয়ালের মধ্যে, সন্তানের মধ্যে যদি ঢোকাইতে পারেন, এর বিবেক কোনো সময় বিক্রি হবে না। আর এর বিবেক যদি প্রথমেই আপনি স্টার জলসা, জিটিভি ইত্যাদির মাধ্যম দিয়ে ওর বিবেক বিক্রি করে দেন, আপনি তো হয়েছেন, ওও যদি বিক্রি হয়ে যায়, তারপরে আপনার অবস্থাটা কী হবে? ভালো হবে না খারাপ হবে?
প্রত্যেকটি মুসলিম মিল্লাত এখন আমরা প্রায় শতকরা 80-90% আমরা বিপদের মধ্যে রয়েছি। কারণ এই বিপদ থেকে বাঁচতে হলে আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে আমাদের কর্মজীবন বাস্তবায়ন করতে হবে। যদি করতে পারি তাহলে আমাদের সফলতা আসবে, যদি আসে তাহলে আমাদের ভাগ্যে জান্নাত অটোমেটিক আমরা পেয়ে যাব। খুতবার শেষ মুহূর্তে এসে আমরা সংক্ষিপ্তভাবে এতটুকু বলতে চাই, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিযিকরিল হাকীম।